নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। পাপিয়াস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তাহলে চলো, আজকে এই নতুন রেসিপিটা কি বানাচ্ছি তোমাদের ঘরে দেখিয়ে দিই। আজকে আমি তোমাদের আমের কুলফি মালাই বানিয়ে দেখাবো। তাহলে চলো এই আমের কুলফি মালাইটা কেমন ভাবে বানাই তোমাদের ঘরে দেখিয়ে দিই। আজকে আমাদের গাছের আম দিয়ে কুলফি মালাই বানিয়ে দেখাবো। এখানে দেখলে লগাটা একটা গাছে ঠেসানো আছে, ওটা হচ্ছে হিমসাগর গাছ। আর এই গাছটার আমগুলো, এই গাছটা কী গাছ আমি সঠিক তোমাদের বলতে পারছি না, আমগুলো সে লাল হয়ে থাকে, একবারে প্রচণ্ড লাল আর হলুদ হয়। এইটাকে মনে হয় গোলাপ খাস বলে, ঠিক আমি তোমাদের সঠিক বলতে পারছি না, ভুলে গেছি, আমি শুনেছি ওরা বলে, হ্যাঁ শ্বশুরমশাই বলে এটা এই আম, কিন্তু আমার ঠিক মনে পড়ছে, মনে হচ্ছে যেন গোলাপ খাস। তাও দেখো বাপি পারছে, আমি তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড রোদ কেমন, মানে কীভাবে যে ভিডিওটাই যে কতটা ভালো দেখাবে আমি কিছুই বুঝতে পারছি না, এত রোদ আমি তাকাতেই পারছি না, প্রচণ্ড রোদ। দুপুরবেলা গিয়েছিলাম তো বাগানটা, মানে আমাদের বাড়ির পেছনেই, দেখো বাড়িটা, এটা বাড়ির পেছন দিকটাই, বাড়ির পেছন দিকেই কিন্তু আমাদের গাছগুলো আছে। দেখো আমগুলো কেমন হলুদ হয়ে গেছে, কালকেও অনেক আম পেরেছে বাপি, আজকেও সকালবেলা উঠে দেখছে মানে আমগুলো অনেক আমই হলুদ হয়ে গেছে। তাও এবারে সেরকম আম আসেনি, খুবই কম এসেছে আম। এ দেখো আমগুলো দেখছো তো, এটা কি আম ঠিক আমি বলতে পারছি না, মনে হচ্ছে গোলাপ গাছ, ঠিক মনে পড়ছে না। দেখো বাপি আমটা পাড়ুক, প্রচণ্ড রোদ দিয়েছে, দুপুরবেলা আমটা পাড়তে এসেছে, মানে আমটা পাড়তে এসেছি, আর ছেলেও এসেছে, যেহেতু বাপি ওই জন্য বকছে, বলছে তুই ছেলেকে নিয়ে ঘরে যা বাবু, নাহলে এইখানে নোংরা ঘাঁটছে, ইট কুড়ুচ্ছে, ধুলো ঘাঁটছে, ওই জন্য বাপি বলছে তুই ছেলেকে নিয়ে ঘরে যা, আমি পেরে নিয়ে যাচ্ছি। আর এই যা রোদ, ছেলের আগেই একটু ঠান্ডা লেগে গেছে, সকালবেলা উঠেই জল ঘেঁটেছে দিয়ে চান করেছে, ওই জন্য ওর ঠান্ডা লেগে গেছে। দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি ছেলেকে নিয়ে, বাপি এই আমগুলোকে পেরে এনেছে। আর তোমাদের একটা বলছিলাম, ওইখানে পাশে একটা হিমসাগর গাছের আম আছে, ওখানে তো মনে হয় পাকেনি, কিন্তু বাপি আজকে এই আমটা কুড়িয়ে পেয়েছে সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে বাপি বাগানে গিয়েছিল, এই আমটা পেয়েছে, কিন্তু নরম আছে আমটা, মনে হচ্ছে পাকা আমটা। হিমসাগর গাছের আম এই একটাই পেয়েছে, আর এবছরে আম একদমই আসেনি, খুবই কম এসছে, আগের বছর প্রচুর আম এসেছিল। তাহলে চলো এই আমের কুলফি মালাইটা কেমনভাবে বানাই তোমাদের ঘরে দেখিয়ে দিই। দেখো এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর নিয়েছি দুটো আম, দুটো পাকা আম নিয়েছি। এবার আমি আমটাকে কেটে নেব। এখানে আমের গন্ধে একটা পিঁপড়ে চলে এসেছে। দেখো এবার আমি আমটাকে কেটে নিচ্ছি। আগে প্রথমে আমি এই আমটাকে কাটছি, ওইটা নিয়েছিলাম, ওইটাকে আমার পাশে রেখে দিলাম, এই আমটাকে কাটছি। একটা থালা নিয়ে নি, না হলে পড়বে রসটা। আমাদের আম বাপি কাটে, আমি কাটেই না, বাপি কাটে, বাপি কেটে কুটে সব রেডি করে রেখে দেবে, আমরা খালি খাই। আমার বাপি করে এইগুলো, বাপি খুবই এসব করে দেয়, আমাকে প্রচুর হেল্প করে বাপি, মানে আমার শ্বশুর মশাই খুব করে আমার। দেখো আমটাকে এরকমভাবে কাটলাম, এবার যে আমের যে শ্বাসটা আছে সেটা আমি এবার একটা চামচ দিয়ে তুলে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এইভাবে দিয়ে আমি কয়েকটা আমের শ্বাস আমি নিয়ে নেব মিক্সিং জারেতে। আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি, আমগুলো খুব ভালো মিষ্টি আছে খুব। এইভাবে দেখো অনেকটাই আমি শ্বাস নিয়েছি,
এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি, এখানে 5 চা চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। আমটা মিষ্টি আছে তাই আমি বেশি চিনি দেব না। দিয়ে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দেখো এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হালকা কুসুম কুসুম একটু গরম দুধ, আমি 2 হাতা মতো নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে দিয়ে ভালোভাবে এবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যেই আমি আম আর চিনিটাকে পেস্ট করে নিয়েছিলাম ওই মিক্সিং জারের ভেতরে, আমি এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ওটাকে একটু পাতলা করে নেব। দেখো এটা কিন্তু অনেকটা ঘন আছে। এবার অল্প অল্প করে দিয়ে আমি এটাকে আরেকটু পেস্ট করে নিচ্ছি। দেখো পুরো দুধটাই কিন্তু আমার লেগে গেছে এটাকে তৈরি করতে। দেখো দেখতেই পাচ্ছ কেমন আমি এটাকে রেডি করেছি। এবার আমি দেখো এখানে 5টা সেই কফি দেওয়ার ওই ছোটো কাপগুলো হয় ওই কাপগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এবার এখানে দিয়ে দেব কাপগুলো। দেখো সবকটা কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখো সবকটাই দেওয়া হয়ে গেছে। এখানে দেখো একটা একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের প্যাকেটগুলো। দেখো এটাকে আমি কেটে নেব, এটাকে আমি 5টা পিস করে নেব ছুরি দিয়ে কেটে। দেখো আমি কিন্তু পিস পিস করে নিয়েছি, দেখো এরকম সাইজ করে নিয়েছি। দিয়ে দেখো এই কাপগুলোর উপরে দিয়ে একটা করে গার্ডার দিয়ে আমি আটকে দিচ্ছি। দেখো এই একইভাবে আমি এবার সবগুলো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সবগুলো করা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে মধ্যখানটা এবার যে আইসক্রিম কাঠিগুলো আছে সেইগুলোকে আমি এবার মধ্যখান দিয়ে কষিয়ে দেবো। আইসক্রিম কাটিগুলো বসানোর পরে আমি এই কাপগুলোকে এবার ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে ওভারনাইটের জন্য রেখে দেব। দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আমি 5টা করেছিলাম তার মধ্যে আমি 4টে নিয়ে এসেছি। একটা আমি একটা দাদাকে খেতে দিয়েছিলাম। এবার দেখো আমি এই কাপ থেকে চিকগুলোকে খুলে নিলাম। খুলে নেবার পরে একটু এরকমভাবে হাতে করে একটুকুনি হালকাভাবে ঘুরিয়ে নিয়ে দেখো আমের কুলফিটা খুব সহজেই বেরিয়ে চলে আসছে। দেখো একইভাবে দেখো আমি সবগুলোকে এই কাফ থেকে বার করে নিলাম। দেখো রাখতে না রাখতেই কিন্তু গলতে আরম্ভ করে দিয়েছে। এই আমের কুলফি তোমরাও বাড়িতে এইভাবে বানাবে দেখবে খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ প্লিজ তোমরা যেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।
আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওয় দেখা হবে।